আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলকাম টু নাসিস ক্লাব আজকে অ্যাডভান্স স্পোকেনের আরেকটি ক্লাসে চলে আসলাম আর আজকে যা শিখতে চলেছি তা হচ্ছে ভেরি কমন গুড এক্সপ্রেশনস আজকের এই এক্সপ্রেশনগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো ছাড়া একটা সুন্দর মানে একটা মাধুর্যপূর্ণ সেন্টেন্স বলা ভেরি ডিফিকল্ট তো তাহলে সামান্য নষ্ট না করে শুরু করা যাক আমরা যা শিখবো তা হচ্ছে শো দ্যাট শো দ্যাট এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে যাতে যাতে শুধু যাতে এতটুকু শব্দে কিছু বোঝা যাবে না এটা সেন্টেন্সে আমরা প্রয়োগ করব সেখান থেকে সেটা বুঝে নেব নেক্সট হচ্ছে এলস এলসের অর্থ হচ্ছে নচেত বা নইলে নচেদ নইলে এছাড়াও এলস আমরা ইউজ করি কোনো কিছু বাকি অর্থে বা কোনো কিছু আউট আউটস্ট্যান্ডিং থাকলো কি না বা পড়ে থাকলো কি বা লেপটপ ভার কি না এ ধরনের ক্ষেত্রে আমরা এলস ইউজ করি এই দুইটি ফ্রেজ দিয়ে খুব সুন্দর বাক্য বানাবো প্রথম সেন্টেন্সটি হচ্ছে রান ফাস্ট রান ফাস্ট শো দ্যাট ইউ ক্যান ক্যাচ দ্য ট্রেন এটা খুব মানে পরিচিত একটি সেন্টেন্স সব দিয়ে থাকে রান ফার্স্ট দ্রুত দৌড়াও যাতে ইউ ক্যান ক্যাচ দ্য ট্রেন তুমি যাতে ট্রেনটা ধরতে পারো এ ধরনের অনেক কথা বলি রান ফার্স্ট ডু দ্য ওয়ার্ক আর ফিনিশ দ্য ওয়ার্ক আর স্টাডি প্রপারলি এভাবে অনেক কথা বলি যে ভালোভাবে পড়াশোনা করো যাতে তুমি পাশ করতে পারো মানে আমরা কোনো একটা সেন্টেন্স বলবো এবং এই সেন্টেন্সটা যদি ভালো হয় পজিটিভ হয় সেক্ষেত্রে কি ফলাফল আসবে সেটা শেষের দিকে আমরা দিয়েছি এখন এলস যদি ইউজ করি সেক্ষেত্রে কি হবে রান ফার্স্ট দ্রুত দৌড়াও এলস নইলে নইলে বা নচেত তার মানে এখানে এটা ঠিক শর্তের মতো মানে কন্ডিশন চলে আসছে যে রান ফার্স্ট দ্রুত দৌড়াও মানে এই দ্রুত দৌড়াটা যদি না হয় এটাই হচ্ছে এলসের কাজ এটা যদি না হয় দ্রুত দৌড়াটা যদি কাজ না করে ইউ উইল মিস দ্য ট্রেন তাহলে তুমি ট্রেনটা মিস করবে তাহলে রান ফার্স্ট এলস নইলে ইউ উইল মিস দ্য ট্রেন তুমি ট্রেনটা মিস করবে আর আমরা এছাড়াও আরেকটি সেন্টেন্স এখানে লাগিয়েছি রান ফার্স্ট এস নইলে ইউ ওয়ান্ট বি টু ক্যাচ দ্য ট্রেন তুমি ট্রেনটা ধরতে পারবে না একই কথা বাট ভিন্নভাবে প্যারাফ্রেজিং করে এখানে লেখা হয়েছে অর্থাৎ নিচের সেন্টেন্সটিতে আমরা নেগেটিভ প্রয়োগ করেছি মানে নেগেটিভ সেন্টেন্স করেছি আর ওপরেরটা পজিটিভ করেছি পজিটিভ করেছি বাট মিস দিয়েছি মানে আমি মিস করব ট্রেনটা মিস করবো দ্রুত না দৌড়ালে আমি মিস করব। আর এখানে বলা হচ্ছে যে দ্রুত যদি না দৌড়া হয় তাহলে আই ওন্ট বি অ্যাবল টু খ্যাচ মানে এই যে মিসের অপোজিট যেটা খ্যাচ বসানো হয়েছে এই যে জাস্ট খ্যাচ এই খ্যাচকে আমরা এখানে নেগেটিভ করেছি নট বসিয়ে এবং আমরা এই সেন্টেন্সটাতে করেছি কি নেগেটিভ না করে আমরা জাস্ট খ্যাচের বিপরীত মিস ইউজ করেছি তাহলে আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গাতে আইলসের বিভিন্ন রাইটিং বা রিডিং যে কোনো জায়গাতে আমরা এই প্যারাফ্রেজিংটা ভালো করে বুঝবো আর এটা যদি বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই আইলস এক্সামে বিশেষ করে রিডিংয়ে ভালো করতে পারবো লিসেনিংও ভালো করতে পারবো এরপরে নেক্সট হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কাজটা ফিনিশ করো সো দ্যাট যাতে ইউ ক্যান হিট দ্য ফিলো আর্লি কাজটা তাড়াতাড়ি শেষ করবো করো যাতে ইউ ক্যান হিট দ্য ফিলো আর্লি হিট দ্য ফিলো আর্লির অর্থ হচ্ছে যাতে তুমি তাড়াতাড়ি ঘুমাতে পারো আমি এখানে স্লিপ ইউজ করতে পারতাম বাট এটা একটা এক্সপ্রেশন যেটা ইন্টারন্যাশনালি ইউজ হয় সেটা দিলাম এখানে যাতে বিভিন্ন মুভি অথবা বিভিন্ন জার্নাল পড়তে গিয়ে এ ধরনের বাক্য পেলে আমরা বুঝতে পারবো তাহলে হচ্ছে কি ফিনিশ দ্য ওয়ার্ক শো দ্যাট ইউ ক্যান হিট দ্য পিলো আর্লি যাতে ইউ ক্যান স্লিপ আর্লি হিট দ্য পিলোর পরিবর্তে আমরা স্লিপ দিতে পারি কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কাজ কাজটা ফিনিশ করো এলস নইলে তার মানে কাজটা যদি ফিনিশ না হয় নইলে ইউ উইল মিস দ্য পিলো তুমি মিস করবে পিলোটা টু হিট আর্লি মানে তাড়াতাড়ি ঘুমোতে তুমি মিস করবে তার মানে তুমি ঘুমোতে পারবে না এটা নেগেটিভ সেন্স দিচ্ছে তো এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা হুব হুব হিট দ্য পিলো এখানে কিন্তু বসাইনি আমরা এটাকে ঠিক করার জন্য সঠিক এক্সপ্রেশন এবং অর্থ নিয়ে আসার জন্য আমরা যেটা করেছি যে ইউ উইল মিস দ্য পিলো মানে তুমি মিস পিলোটা মিস করবে টু হিট মানে স্লিপ করতে আর্লি একটু ঘুরিয়ে ট্রিকি করে লিখেছি এইভাবেই কিন্তু আইসের রিডিংয়ে ঘুরিয়ে পেঁচে থাকে ওকে আবার আরও আরেকটা আমরা সেন্টেন্স দেখি ফিনিশ দ্য ওয়ার্ক ওয়ার্কটা ফিনিশ করো এলস নইলে ইউ ওয়ান্ট বি এই বোল টু হিট দ্য ফিলো আর্লি মানে এটা পুরোটা বসেছি হিট দ্য ফিলো আর্লি হিট হিট দ্য ফিলো আর্লি আর উইল বি এই বল টু এটা ফিউচারকে নির্দেশ করে ইন্ডিকেট করে তা আমরা এটা ফিউচার বসিয়েছি এবং ফিউচারে হচ্ছে খুডের ব্যবহার তাহলে ফিনিশ দ্য ওয়ার্ক এলস ইউ ওয়ান্ট বি টু হিট দ্য ফিলো আমরা কিন্তু এই এতটুকু হিট দ্য ফিলো আর্লি এখানে বসাতে পারবো না এই জায়গাতে কিন্তু ডিরেক্টলি বসাতে পারবো না কারণ আমাদের শব্দ গঠন সিনট্যাক্স কার বসবে এবং সঠিক এক্সপ্রেশন সব ঠিকঠাক থাকা লাগবে তাই এখানে জাস্ট একটু চেঞ্জ করেছি আমরা যেটা এখানে হিট দ্য পিলোর পরিবর্তে আমরা করেছি কি মিস শব্দটা ইউজ করেছি মিস মানে মিস করা তো আমরা কি মিস করেছি হিটকে তো মিস করা যায় না তো আমরা মিস করেছি পিলোকে এবং যাতে আমরা কী হিট করতে পারি মানে হিট মানে হচ্ছিলো ঘুমানো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই এক্সপ্রেশনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ডেলি আমরা এগুলো ইউজ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি ক্লাস নিয়ে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম